নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে ভারতীয় জাতীয় কংগ্রেসের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের দুই নম্বর পার্ট এর আগে পার্ট ওয়ান প্রকাশ করা হয়ে গেছে আজকের নিয়ে প্রথম প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন সঠিক অ্যান্সার দাদাভাই নৌরজি কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল কংগ্রেস সমাজতন্ত্রী দল এটি কবে গঠন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশশো থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন উনিশশো থেকে ছেচল্লিশ সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেস কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের শপথ নিয়েছিলেন কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয়েছিল সঠিক অ্যান্সার বোম্বাই অধিবেশন উনিশশো সালে যেটি সংঘটিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয় ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার কানপুর অধিবেশন কার সভাপতিত্বে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এর লক্ষ্য ঘোষণ ঘোষণা করা হয়েছিল কার সভাপতিত্বে এটি হয়েছিল সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু অপশান সি পরবর্তী প্রশ্ন কে আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলেছিলেন কে আদি কংগ্রেসের সম্মেলনকে তিন দিনের তামাশা বলে অভিহিত করেছিলেন সঠিক অ্যান্সার অশ্বিনী কুমার দত্ত সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি পদ ত্যাগ করে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ও কংগ্রেসের সভাপতি সেই সময় কে হয়েছিল সুভাষচন্দ্র বসু যখন কংগ্রেসের সভাপতি ত্যাগ সভাপতি পদকে ত্যাগ করেছিল তখন সেই সময় কংগ্রেসের নতুন সভাপতি কে হয়েছিল সঠিক অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ অপশান ডি কংগ্রেসি আন্দোলনকে অস্ত্রবাহিনী গৃহযুদ্ধ বলেছিলেন কে কংগ্রেসের আন্দোলনকে অস্ত্রবাহিনী গৃহযুদ্ধ বলে কে অভিহিত করেছেন সঠিক অ্যান্সার হবে থিওডোর বেক অপশান বি পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠা করেছেন এ ও হিউম অপশান সি এই প্রশ্নের সঠিক অ্যান্সার উনিশশো পঁচিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন উনিশশো সালে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন জাতীয় কংগ্রেসে সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু পরবর্তী প্রশ্ন কে ভারতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু মনে করতেন ক্ষুদ্র সংখ্যালঘু কে মনে করতেন সঠিক অ্যান্সার লর্ড ডাফরিন পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কোন জায়গায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন উনিশশো সালে সঠিক অ্যান্সার হরিপুরাতে কোথায় অনুষ্ঠিত সম্মেলনে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় পট্টভী সীতারামায়াকে সুভাষচন্দ্র বোসের কাছে হেরে গিয়েছিলেন পট্টভী সীতারামায়া সঠিক অ্যান্সার হবে ত্রিপুরাতে অপশান এ পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালে কোথায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে বদরুদ্দিন তৈয়াবজিকে জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি হিসাবে মনোনয়ন করা হয়েছিল আঠেরোশো সালে সঠিক অ্যান্সার মাদ্রাজ অপশান সি পরবর্তী প্রশ্ন উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেন উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস প্রথম তার জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন সঠিক অ্যান্সার সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত কোন স্থানে গ্রহণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লাহোর অধিবেশনে অপশান সি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায় প্রথম অধিবেশন এটি অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইতে পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সঠিক অ্যান্সার হবে হরিপুরা অধিবেশন অপশান ডি কংগ্রেসের নিম্নলিখিত কোন নেতা মন্ত্রী পরিষদ মিশন পরিকল্পনার পক্ষে ছিলেন কোন নেতা সঠিক অ্যান্সার সর্দার বল্লভভাই ভাই প্যাটেল অপশান সি পরবর্তী প্রশ্ন সুরাটে আয়োজিত কংগ্রেস দলের কততম অধিবেশনে কংগ্রেস দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তেইশতম অধিবেশন নিম্নে উল্লেখিত কে কংগ্রেস সভাপতি হিসাবে কাজ করেছেন চারটে অপশনের ভেতর কে কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ করেছেন সঠিক অ্যান্সার রমেশচন্দ্র দত্ত কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে এই গুরুত্বপূর্ণ উক্তি কে করেছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী অপশান সি পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না কে এদের মধ্যে নরমপন্থী ছিলেন না সঠিক অ্যান্সার বিপিনচন্দ্র পাল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হবার পর কোন বছর সুভাষচন্দ্র বোস সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার উনিশশো সালে অপশান সি পরবর্তী প্রশ্ন কোন সালে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল কোন সালে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো সালে নিচের কে চরমপন্থী নেতা ছিলেন না এদের মধ্যে কে চরমপন্থী নেতা ছিলেন না সঠিক অ্যান্সার দাদাভাই নৌরজি অপশান ডি উনিশশো সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে উনিশশো সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেন আঠাশ দাগের প্রশ্ন সঠিক অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন লাহোর কংগ্রেস এর উদ্দেশ্য কী ছিল উনিশশো সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা এই উদ্দেশ্য ছিল লাহোর কংগ্রেসের এই অধিবেশনে আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রথম ইউরোপীয় যিনি জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি কে ছিলেন প্রথম ইউরোপীয় সঠিক অ্যান্সার জর্জ ইউল অপশান সি তো আজকের মতো এইটুকু আবার পরবর্তী নতুন একটি ক্লাসে নতুন একটি বিষয়ের ওপর আলোচনা করা হবে ধন্যবাদ